আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল নাজনিন কিচেন এন্ড লাইফস্টাইলে। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করতে চলে আসলাম। ইদানিং আমি রেগুলার ভিডিও শেয়ার করতে পারতেছি না আপনাদের সাথে, আমি একটু বিজি আছি, তাই তো ভিউয়ার্সরা আমাকে ভুলে যান নাই, তো তাই আমি আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করতে চলে আসলাম। আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে এত বড় মাছটা আমি কাটলাম সেটাই। আসলে আমরা এখানে থাকি, বেশিরভাগ সময়ে আমরা ফ্রোজেন মাছগুলা খেয়ে থাকি, তো এগুলা দোকান থেকে যখন আমরা কিনে আনি তখন মেশিন দিয়ে কেটে নিয়ে আসি। তো আজকে যে মাছটা এটা হচ্ছে ফ্রেশ মাছ, আমার হাজবেন্ড কিনে নিয়ে আসছে বাজার থেকে। তো এখন এটাকে আমি পরিষ্কার করব। প্রথমেই পরিষ্কার করার জন্য আমি বেসিনে একটু পানি নিয়ে নিয়েছি। তো মাছটা কিন্তু অনেক বেশি পিচ্ছিল, এই কারণে মাছটা কাটা খুবই টাফ। এই মাছটাকে কার্পু মাছ বলে, কি জানি সামুদ্রিক মাছ এটা, তো কি জানি একটা নাম আছে কার্পু। তো মাছটা প্রথমে আমি একটি কাটাওয়ালা ছুরি নিয়েছি, যে ছুরিটার মাথায় দেখবেন এরকম কাটা থাকে সেরকম, এই সব ছুরি দিয়ে মাছটা পরিষ্কার করতে কিন্তু খুবই ইজি হয়। আমি সবসময় এভাবে মাছ পরিষ্কার করি। এখন এই ছুরিটা দিয়ে আমি এভাবে মাছ পরিষ্কার করে নিচ্ছি। তবে বলে রাখছি, মাছটা কিনে নিয়ে আসার সময় যেখান থেকে কিনে নিয়ে আসছে ওইখান থেকে কিন্তু মাছের উপরে যে আঁশগুলা থাকে এবং ভিতরের মাছের বুড়ি পেটি সব কিছুই পরিষ্কার করে দেয় ওনারা, ওনাদের বললেই ওনারা পরিষ্কার করে দেয়। তারপরেও বাসায় এনে এটাকে অনেক ভালো করে ক্লিন করতে হয়, তারপরে নিজের ইচ্ছা মতো কেটে নিয়ে যায়। তো আমরা যদি ওইখানে বলে দেই তাহলে পিস করে দেয়, তো আমি বলছিলাম যে নিয়ে আসো নিজের পছন্দ মতো আর কি, কাটলে ভালো লাগে। আমরা তো বিদেশে থাকি, সব সময় মাছ নিজে ধরে কাটতে পারি না, মাঝে মাঝে আসলে শখ করেও কাটতে ইচ্ছা করে। তো আজকে এই মাছটা কিন্তু অনেক পিচ্ছিল, এই কারণে কাটাটা একটু ডিফিকাল্ট। দেখেন ভিতরে কিছুই নেই। আমি প্রথম মাছটাকে খুব ভালোভাবে ছুরি দিয়ে উপর দিয়ে যে পিচ্ছিল অংশটা আছে এটা ক্লিন করব, আর আঁশটা যা আছে সব কিছু ক্লিন করে তারপর আমি কাটতে যাব। সাথে ছোট যে দুইটা মাছ আছে এটা কিন্তু বাংলাদেশের সরপুঁটির মতো, এগুলো পিচ্ছিল, কেন পিচ্ছিল আসলে জানি না, এগুলো আমি একটু ক্লিন করে নিচ্ছি। মাছগুলো আমি কেটে নিব, তাই আমি ছুরিটাকে প্রথমে একটু ধার দিয়ে নিচ্ছি, ছুরির মধ্যে শান দিয়ে নিচ্ছি যাতে মাছগুলো কাটতে খুব ইজি হয়। প্রথমে আমি ছুরিটাকে একটি টিস্যু দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, আর এটা হচ্ছে ছুরি শান দেওয়ার জন্য। এই যন্ত্রটা দিয়ে ছুরিটাকে আমি শান দিয়ে নিব, খুবই ইজি। দেখেন তিনটা কাটা দাগের মতো আছে, ভিতরে ঢুকিয়ে এভাবে টান দিলেই ছুরিটা অনেক বেশি ধার হয়ে যায়। তবে আমি সবসময় মাংস কাটাকাটির আগে এভাবে একটু শান দিয়ে নিই, কিছুদিন পর পর অনেক বেশি দেখেন ধার হয়েছে। এখন আশা করছি মাছটা কাটতে অনেক সুবিধা হবে। তো ফার্স্টে আমি ছোট মাছগুলার সাইডে যে পাখনাগুলো আছে সেগুলো আমি কেটে নিচ্ছি, মাছের হাত পা সবগুলা কেটে নিচ্ছি। আমি একটি কাঁচি দিয়ে কাটতেছি। আপনারা মাছ কাটার সময় এইভাবে যদি কাঁচি দিয়ে কাটেন তাহলে কিন্তু অনেক বেশি সুবিধা হয়। আমরা বিদেশে যারা থাকি সবাই কিন্তু এইভাবে কাঁচি দিয়ে মাছ কাটি। তো আমি দুইটা মাছ এভাবে কেটে নিচ্ছি, মাছের লেজটাও কেটে নিলাম।
দুটো মাছগুলোও আমি পিস করে নিচ্ছি। এর পাকনার ভিতরে আসলে কোনোই ময়লা টলা কিছুই নেই, এটাকে এখন আমি পিস করে নিচ্ছি। দেখেন মাছ কাটার পরে কিন্তু মাথার উপরে একটা ঠোঁট থাকে, ঠোঁটটাকেও কিন্তু কাটতে হবে। এখন আমি বড় মাছটাকে কাটবো। ফার্স্টে আমি মাথাটা আলাদা করে নিয়েছি, আর মাথার উপরে ঠোঁটটা আমি পরে কেটে নিব। এখন আমি মাছটাকে পছন্দ অনুযায়ী পিস করে নিচ্ছি। মাছটা যেহেতু অনেক বড়, মাছের কাঁটাটাও কিন্তু অনেক বেশি শক্ত, তাই আমি সাইড থেকে পেটিটা কাটার সময় কাঁচি দিয়ে কাটতেছি, কাঁচির হেল্প নিয়ে। আর মাঝখান দিয়ে আমি ছুরি দিয়ে খুব জোরে জোরে বাড়ি দিয়ে কাটতে হচ্ছে, কারণ কাঁটাটা অনেক বেশি শক্ত। মাছটা কিন্তু 4 কেজির উপরে ছিল, আর এইভাবে মাছ কাটা কিন্তু অনেক বেশি কঠিন কাজ। তো আমি সবগুলো মাছ এইভাবে পিস করে নিচ্ছি। দেখেন মাথাটা, মাথার ভিতরে কিন্তু কোনো ময়লা নেই, কান্তার ভিতরে সব কিছুই ফেলে দেওয়া হয়েছে। এখন মাথার উপরে যে অনেক বড় মোটা একটি ঠোঁট আছে, দেখেন এটা, এটাকে আমি কেটে এখন ফেলে দিব। দর্শক আপনারা আবার ভাববেন না আপনাদেরকে আমি মাছ কাটা শিখাচ্ছি, আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি আসলে এত বড় একটা সামুদ্রিক মাছ আমি কিভাবে কাটছি। আসলে প্রায়ই আমি বাসায় এরকম তাজা মাছ যখন নিয়ে আসে সবসময় কাটি। আজকে আমার ইচ্ছে হলো আপনাদের সাথে শেয়ার করি। দেখেন কত বড় একটা ঠোঁট হয়েছে, একদম ঠোঁটটাকে এরকম ঘোরানো যাচ্ছে। আমি আপনাদের সাথে একটু দুষ্টামি করলাম ঠোঁটটাকে ঘুরিয়ে। এখন এটা কাটতে গেলে আমার হাত কেটে যেতে পারে, এটা আর আমি কাটবো না, ভিতরে আসলে কিছুই নেই ময়লা টলা। এখন আমি মাছগুলা সবগুলা খুব ভালো করে ওয়াশ করে নিব, আমার মাছগুলা কাটা অলরেডি শেষ। তো ভিউয়ার্স, আশা করছি আমার এই ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার এই বকবক, তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। নেক্সটে আরও অনেক মজার মজার ভিডিও আসবে ইনশাল্লাহ আশা করছি, এবং রেসিপি। তো ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।